আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল, হরিদাস মাটি, বহরমপুর, মুর্শিদাবাদ। 74তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন গোড়াবাজার সবুজ সাথীর। স্বাধীন ভারতবর্ষের 74তম স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করলেন গোড়াবাজার সবুজ সাথীর চেয়ারম্যান মোহনলাল রশিদ। সামাজিক দূরত্ব বজায় রেখে এই স্বাধীনতা দিবস পালন করলেন গোড়াবাজার সবুজ সাথী। পাশাপাশি প্রত্যেক মুর্শিদাবাদবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন গোড়াবাজার সবুজ সাথীর চেয়ারম্যান মোহনলাল মহাশয়। আজকে 74তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম আমরা গোড়াবাজার সবুজ সাথীর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায়, কিন্তু এই বছরটা একটু অন্যরকম। কারণটা হচ্ছে কোভিড-19 যে মহামারী গোটা বিশ্ব তথা গোটা দেশে আমাদের ভারতবর্ষে দেখা দিয়েছে, সেখানে আমরা তা সেই উপলক্ষেও আমরা রাস্তায় নেমে আমরা মাস্ক, হাতে সাবান, চকলেট, আমার জাতীয় পতাকা সকলের হাতে আমরা তুলে দিয়েছি। পথচালিত যে মা ভাই মাদেরকে বোনদেরকে, তো যাই হোক, বহু বীর শহীদদের মধ্যে দিয়ে আমাদের এই স্বাধীনতা এসেছিল, 74তম স্বাধীনতা দিবস। কিন্তু আবার একটা লড়াই সংগ্রাম চলছে, যে মারণ ভাইরাস, সে বিরুদ্ধেও আমাদেরকে লড়াই করতে হবে সকলকে মিলে, যে আমরা গোটা বিশ্ব একদিন এই করোনা ভাইরাস মরণ কোভিড-19 বিরুদ্ধে স্বাধীনতা পাবে, এটাই আমাদের প্রার্থনা। তিনি সকলকে সোশ্যাল ডিস্টেন্স মেনে এবং মাস্ক পরে দিনটি পালন করার পরামর্শ দেন। পাশাপাশি প্রায় 150 জন পথ চলতি মানুষের হাতে সাবান, মাস্ক এবং চকলেট ও ভারতীয় জাতীয় পতাকা তুলে দিলেন তিনি। বহরমপুর থেকে বিনয় রায়, রিপোর্ট নিউজ ডেস্ক থেকে সঞ্চিতা ব্যানার্জি, ব্যুরো রিপোর্ট, বেকায় নিউজ, সর্বদাই খবরের গভীরে। আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল, হরিদাস মাটি, বহরমপুর, মুর্শিদাবাদ।